आमी ये विशाल कांचनपुर राज्यर अधिपति आमारा इंगिते लाखो लाखो प्रजारा उठा बसा करे राजे भंडार परिपूर्ण कोनो किछुरे आमार अभाव नहीं तबु आमार प्राणे आज शांति नहीं एके एके सत्ती सन्तान लाभ करेउ आज आमी सन्तान सुगे जोर जरित আমার আমার এই রাজবংশে সন্ধ্যা প্রদীপ জ্বালাবার জন্য আমি একটি সন্তান রেখে যেতে পারলাম না ও খোদা তুমি বলে দাও আমাকে তুমি একটি জীবিত সন্তান দাও আমি যে সন্তান সুখে জোর জড়িত আমি যে এই সন্তান সুখ কিছুতে সহ্য করতে পারছি না কিছুতেই না এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না আপনি এবার শান্ত হন না না ওজে সাহেব আমি যে আর ধৈর্য ধরতে পারছি না একে একে সাতটি সন্তান লাভ করেও আজ আমি সন্তান সুখে একজনের হাতেই যা পড়া তাতে মানুষের কোনো হাত নেই এবার আপনি বিচলিত না হয়ে আপনি বিশ্রাম কক্ষে যান আমি ওই খোদার উপর ভরসা রেখে আমি হলপ করে বলতে পারি এবার আপনি জীবিত সন্তানই লাভ করবেন যাব বেগম রওশনারার এই সংকটময় মুহূর্তে আমি যে আর ধৈর্য ধরতে পারছি না উজির সাহেব দাত্রীর মুখে কোনো সংবাদ না শোনা পর্যন্ত আমি যে কেমন করে বিশ্রাম নেব উজির সাহেব কেমন করে বিশ্রাম নেব তবু রাত অনেক হলো যাব বেগম সাহেবা সন্তান দানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই আমি না হয় জেগে থাকবো যা আপনার আপনি এবার বিশ্রাম কোকে যান বেশ আপনার যুক্তি আমি মেনে নিলাম বেগমের সন্তান প্রসবের সাথে সাথেই এই সুসংবাদটা যেন আমার কাছে যে পৌঁছে আমার কাছে যেমন পৌঁছে তাই হবে যাব না সন্তানের আশায় সাবসা দাও সাজ কিন্তু সে হয়তো জানে না এই আশরাফ আব্দুল্লাহ বেঁচে থাকতে তার আশা কোনো দিনই পূর্ণ হবে না একে একে তার সাতটি নবজাতক সন্তানকে আমি এই দুনিয়ার বুক থেকে যেভাবে বিদেয় করে দিয়েছি এবারের সন্তানটিকেও আমি তাই করবো নইলে আমার এত দিনের সকল সাধনাই যে ব্যর্থ হয়ে যাবে সেনাপতি রঞ্জিত সিং আবার কি কেন স্মরণ করেছেন তুমি দাত্রীকে রাজি করিয়েছো জি হ্যাঁ তবে দাত্রী দাবি আগের চেয়ে বেশি দব দব রঞ্জিত সিং আলবত দব এবার আমি দাত্রীকে 100 স্বর্ণ মুদ্রায় দব তবে আমার কাজ কিন্তু হাসিল করা চাই বেশ তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন তাতে আমার লাভ লাভ রঞ্জিত সিং লাভ অনেক তুমি তো জানো রঞ্জিত
কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি। বাদশাকে নিজ সন্তান করে না রাখতে না পারলে এই এই কাঞ্চনপুরের সিংহাসন কোনো দিন আমার হাতে আসবে না। তুমি ইয়াদ রেখো রঞ্জিত সিং, যদি আমাদের প্রচেষ্টায় আমরা জয়ী হতে পারি তাহলে আমি হব এই কাঞ্চনপুরের অবিস্মর, আর তুমি হবে আমার প্রধান পুজিরে আলাইয়া। তা আপনার মেহরবানি, তাহলে তুমি তোমার কাজে এগিয়ে যাও। আমি বলছিলাম কি, একে কি বাদশার সাতটি সন্তান তো আমরা হত্যা করেছি, এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা না করি সেই মনে করি। তুমি কি বলছো রঞ্জিত সিং? সেই কন্যা যখন বড় হবে তখন আপনার পুত্র কসরুর সাথে বিয়ে দিয়ে রাজত্ব আপনার নামে হবে। উদির সাহেব, প্রস্তাবটা নেহায়েত মন্দ নয় রঞ্জিত সিং। তবে যদি ছেলে সন্তান হয় তাকে হত্যা করব না, কারণ দিনের পর দিনের দিন আমি অনেক পাপ কাজ করেছি, এবার অন্য কৌশলে কাজ হাসিল করবো। উদির সাহেব, তা কেমন করে রঞ্জিত সিং? যদি বেগম সাহেবের ছেলে হয় তাহলে কোনো প্রজার মেয়ের সাথে বদলি করে নেব। তাও কি সম্ভব রঞ্জিত সিং? সে দায়িত্ব আমার, আপনি এবার নিশ্চিন্তে থাকুন, দেখবেন কেমন কৌশলে আমি কাজ শেষ করে দিচ্ছি। তাই করতে হবে রঞ্জিত সিং, তাই করতে হবে, কারণ তোমার কাজের উপরে নির্ভর করছে আমার উজ্জ্বল ভবিষ্যৎ। আমার চোখে যে ঘুম আসছে না অজিত সাহেব, আমি যেন কিসের এক অশুভ ইঙ্গিত শুনতে পাচ্ছি। বলুন অজিত সাহেব, আজ এমন হলো কেমন করে? যাহাপনা, এ আপনার মনের কল্পনা মাত্র, আপনি দেখে নেবেন। এখনই হয়তো বেগম সংবাদ শুভ যাহা করা। বলো বলো সেনাপতি, কি সেই সংবাদ? বেগম সাহেবের সন্তান কন্যা সন্তানের মা জননী। আলহামদুলিল্লাহ, ও খুদা মেহরবান, সত্যি আজ তুমি আমার চোখ চোখ করে তোমার কাছে আমার এই আকুল প্রার্থনা, সত্যি তুমি আজ আমার কর্ণগোচর হয়েছ। ওজির সাহেব বলুন যাহাপনা, আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই এই আনন্দময় মুহূর্তে আপনি এই সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আজ থেকে সাত দিন এই রাতে প্রাসাদ উন্মুক্ত থাকবে, আর আমার এই রাজকোষ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা এই গরিব দুঃখী প্রজাদের মধ্যে বিতরণ করে দিন। আপনার আদেশ আমি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করব, কিন্তু নবজাত শিশু কন্যার কি নাম রাখা যায় তাই ভাবছি। বলুন অজিত সাহেব, আপনি বলুন সেই কন্যার কি নাম রাখা যায়। যাহা বলার
রাখেন, আমি মনে মনে একটি নাম ঠিক করে বলুন বলুন ওজির সাহেব কি নাম আপনার? সেই কন্যা সন্তানের নাম হবে শেজাদি মালা। মালা? বাহ, চমৎকার নাম। আপনি এই রাজ্যময় ঘোষণা করে দিন, এই আজ থেকে এই কাঞ্চনপুর দাউদ বর্ষার আজ কন্যার পুত্র, আর সেই কন্যার নাম রাখা হবে শাহজাদি মালা। শাহজাদি মালা। রঞ্জিত সিং, ওরে বুঝি সাহেব, তোমার বুদ্ধির প্রশংসা তারিফ। তবে যে মেয়েকে এনে তুমি বেগম সাহেবার কুলে তুলে দিয়েছ, তার পিতার নাম কাছে মালি? কাছে মালি খুবই গরিব, তাই অর্থের লোভে নিজ সন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। কোথায় সেনাপতি মশায় আমার বক্ষে? ভাবি, তার পূর্বে পেয়েছো তুমি পুত্র সন্তান? পেয়েছি মশায়, পেয়েছি। দাত্রীমা নিজেই আমার হাতে দিয়েছে তুলে, কিন্তু আমি ভাবছি এ হচ্ছে নবাব পুত্র, আর এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে বেগম সাহেবের কাছে। কিন্তু খুব সাবধান, যদি আমাদের ষড়যন্ত্রের কথা যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু কারো কাঁধে মাথা থাকবে না। অতএব সাবধান, আমি জীবন দিয়ে রাজি, তবু এই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে বের হবে না। সাব্বাস খাসে মালির, সাব্বাস। এই নাও, এই নাও তোমার বক্সি। ও খুদা, তোমার দয়া শেষ নেই, তাই তো আজ আমি বুদ্ধির জুড়ে পেয়েছি বাসার জেলে, বাসার জেলে, বাসা। সেনাপতি রঞ্জিত সিং, বলুন উদি সাহেব। আমি ভাবছি আমাদের গোপন রহস্যের কথা যদি কোনোদিন ফাঁস হয়ে যায় তাহলে হয়তো জাহাপুরার বিচার থেকে আমরা কেউ রেহাই পাব না। অসম্ভব, জাহাপুরা আমাদের বিচার করার পূর্বেই তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব, কারণ বেইমানির পথে যখন পা দিয়েছি তখন ধর্মের ভয় করলে চলবে না, চলবে না। চলো আর বিশ্রাম করতে যাওয়া যাক। তাই চলো নদী সাহেব। হ্যাঁ তাই চলো। বাদশা দাউদ শাহ, বাদশা দাউদ শাহ, একদিনই তুমি রাজসভায় আমাকে অপমান করেছিলে, সেদিন থেকে আমি তোমার প্রতি প্রতিশোধ নেবার সুযোগ করছিলাম। আজ প্রতিশোধ নেবার সেই দিন আমার হাতের মুঠোয় এসেছে। বাদশা দাউদ শাহ, একে একে তোমার সাতটি নবজাতক সন্তানকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদেয় করে দিয়েছি। তোমাকে আমি পিতা ডাক শোনা থেকে বঞ্চিত করে রেখেছি। আর এবারের সন্তানটিকেও আমি এক সামান্য চাষার মেয়ের সাথে বদল করে দিয়েছি। কিন্তু এখানেই শেষ নয়,
তোমাকে আমি এই কাঞ্চনপুরের সিংহাসন থেকে টেনে চুরে ফেলে দেব ওই রক্ত নদীর মাঝখানে। সেখানে পরে তুমি যে দিকে চাইবে দেখবে শুধু রক্ত আর রক্ত। আর তবেই বুঝতে পারবে কে এই চক্রান্তকারী বেঈমান কানে কান মির্জা মোহাম্মদ উজিরে আজম আশরাফ আব্দুল্লাহ। আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয়ই পরম সুখে দিনাতিপাত করছে। আপনার অনুমান সত্য যাহাপনাব। তবে বলুন হুজুর সাহেব কি হয়েছে? গুস্তাফি মাফ হয় জনাব, আজ কিছুদিন যাব রাজ সৈন্যদের মাঝে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাজ্যের মাঝে অনেকেই সেনাপতি রঞ্জিত সিং এর বশ্যতা স্বীকার করতে না যাব না। তার কারণ কারণ সেনাপতি রঞ্জিত সিং এর দৈহিক দুর্বলতা। প্রথমত এই বৃদ্ধকালে তার দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেক শক্তি হ্রাস পাওয়া, নৈতিক পরিবর্তন। ওজির সাহেব আপনার কথা আমাকে বেশ ভাবিয়ে তুলছে। রাজ সৈন্যরা যদি তার বশ্যতা মেনে না নেয় তাহলে আমার এই রাজ্য চলবে কি এমন করে? তাহলে কি বিশ্বাস না হয় সেনাপতির শক্তির পরীক্ষা করে নিয়ে নি যা পড়ার। হ্যাঁ আমি তাই করছি উজির সাহেব, আমি তাই করছি। এই কে আছিস? সেনাপতি রঞ্জিত সিং কে এই রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন শরণ করেছেন জনাব? উজির সাহেবের কাছে জানতে পারলাম আমার এই প্রজারা নাকি আপনার বশ্যতা মেনে নেয় না, ওরা নাকি আপনার বিদ্রোহে বিদ্রোহী করতে চায়। এর অর্থ জনাব আপনার দৈহিক দুর্বলতা। এ সম্পূর্ণ মিথ্যে কথা যাবে না। এ হচ্ছে উজির সাহেবের চক্রান্ত, কারণ বৃদ্ধ হলেও আমার বাহিত বাহুতে এখনো অনেক শক্তি আছে। তরবারি দলনে পরে কেউ এই তরবারিকে হেলাতে পারবে না। বিশ্বাস না হয় আপনি শক্তি পরীক্ষা দেন জনাব। আমি সেই শক্তির পরীক্ষা নিতে চাই। এই কে আছিস? উজির পুত্র কচ্ছুকে এই রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন যে আপনার সেনাপতি রঞ্জিত সিংহের সাথে তোমার অস্ত্র চালনার পরীক্ষা দিতে হবে। হ্যাঁ আমি প্রস্তুত যে আপনার। বেশ আমিও প্রস্তুত। বেশ তাহলে আমার হয়ে যাক।
তরবারি হাতে তুলে নেন সেনাপতি মহাশয়। তা হয় না, যা হবে না। কেন হয় না? যে হাত থেকে আজ এই তরবারি কষে পড়ে গেছে, সেই হাত দিয়ে আপনার দেওয়া সম্মানিত তরবারি আর স্পর্শ করব না। তাহলে আপনার চাকরি ইস্তফা দিয়ে আমি প্রাসাদের বাইরে চলে যাচ্ছি, সেখানে সাধারণ প্রজাদের নিয়ে দিন যাপন করব। তবু প্রজাদের গানি নিয়ে আপনার সেনাপতি তো আর আমি করব না জনাব। যাহাব না, আমি বিদায়। সেনাপতি মশাই, কিছু রাখবেন না, যাহাব না। তবে আপনি সাবধান হয়ে যান, যে চক্রান্তের শিকার হই আজ আমি প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জালে আপনি আপনিও আবদ্ধ হতে না হয়। চক্রান্ত? হ্যাঁ, যাহাব না, চক্রান্ত। যা জেনেও আমি মুখ পুটে সহ্য বলতে পারছি না। আমি আপনিও একদিন সত্যকে জানবেন, যাহাব না, জানবেন, যাহাব না। ওজির সাহেব, সেনাপতির কথাগুলো সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলছে। এ নিয়ে আপনি কিছু ভাববেন না, যাহাব না। আরে, খসরুর নিকট পরাজিত হয়ে সেনাপতি রঞ্জিত সিং এর বিবেক শক্তি হারিয়ে ফেলেছে, যাহাব না। যাহাব না, এই সেনাপতির পদ তো আর শূন্য রাখা যায় না। তাই বলছিলাম, আপাতত আমার পুত্র খসরুর হাতে সেই দায়িত্বভার তুলে দিলে ভালো হতো না, যাহাব না? আপনি যদি ভালো মনে করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। বাবা খসরু জি, বলো না বহু জোর। যাহাব নার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি। আশা করি এখন থেকে ঠিক মতো তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। ব্যাস, আমি ওই শাড়ি তো তরবারি নিয়ে স্পর্শ করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত দেব না। এই যা বলার এক গায়ে একটি আচর লাগবে, আর যদি কোনো আচর লাগে আমি এই উচিতপুরের মাটিতে তাকে চির করে বোম পাড়িয়ে দেবো। এই আমার ওয়াদা আব্বা হুজুর, এই আমার ওয়াদা। আমি শুনে খুশি হলাম পুত্র। আপনি এবার আসুন ওজির সাহেব, আমাকে একটু তাই যাচ্ছে। যাব সেনাপতি যেন কিসের ইঙ্গিত দিয়ে গেল। তাহলে কি এই নবাব মহলে কোনো ষড়যন্ত্র চলছে? ওঘো খুদা মেহরবান, বিচারে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করো, খুদা ক্ষমা করো। একে একে আপনি রাজসভায় বসে কি ভাবছেন, যাব না? ভাবছি অনেক কথা। থাক, মালা কোথায়? মালাকে তো অনেকক্ষণ হয় দেখতে পাচ্ছি না। জানো বেগম, মালাকে যদি আমি না দেখি তাহলে যেন আমার দু চোখ অন্ধকার হয়ে আসছে। যাহাব না, এত কুদার মেহরবানিতে হাজার শুকরিয়া। অনেক সাধনার পর কুদা আমাদের প্রতি মুখ তুলে ছাইলেন, কিন্তু মালাকে অনেকক্ষণ ধরে প্রাসাদে দেখছি না, যাব না।
আমার মনে হয় ও সখীগণকে নিয়ে ও ঘোরাফেরা করতে যাচ্ছে, হয়তো এখনই এসে পড়বে, আর না হয় আমি একটু ডেকে দেখি তাকে। মালা মা, মা গো, এই তো এসে পড়েছে। তুমি এখানে মা? হ্যাঁ, এসো মা, বলো তুমি কি বলবি। মা, মা গো, আজ আমি ওই মাটির পাশে কোন যবনে বেড়াতে যাব মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না। সেকি সেকি কথা মা, হঠাৎ তুমি এই কোন যবনে? আমার বড় সাদ হয়েছে পিতা, পিতা আমি যাব। কেন কেন মা মালা, তুমি সেখানে যাবে কেন? সকাল বেলায় বহত রহকে ফুল গুটি Yeah.
বেশ তুমি যাও, কিন্তু তোমার সঙ্গে আলিয়া কে নিয়ে যাবে? আমি তাই যাব পিতা, আমি আসছি পিতা। মেয়েটা কিন্তু দেখতে দেখতে এত বড় হয়ে গেল, এবার একটি সুপাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। যাপনা ঠিক আছে বেগম, ঠিক আছে, আমি আজ ওই মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের কাছে আলোচনা করব। ঠিক আছে, এবার অন্তর মহলে চলুন যাপনা। আই চলুন চলুন।